প্রতিটি মুহূর্তে সেই দিকে মনোযোগী হচ্ছেন আর কোরআন থেকে অমনোযোগী হয়ে যাচ্ছেন, কি করে ইবাদতে মনোযোগী হবে? এরকম দোয়ার ক্ষেত্রে দোয়ার সময় যদি কেউ যদি মোবাইল চালু রাখে অথবা আপনার যেসব সোশ্যাল মিডিয়া চালু রাখে আর তাতে আপনার আসছে ওয়ার্নিং আসছে যে হ্যাঁ তোমার মেসেজ আসছে, তোমার এই আসছে, তোমার এই কিছু আসছে অথবা নতুন কিছু আসছে, গেল। সুতরাং দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে একগ্র চিত্তে আল্লাহ অভিমুখী হইতে হবে, আল্লাহর এবং বন্দেগীতে মশগুল হইতে হবে, প্রবেশ করতে হবে। ইবাদতে মনোযোগী হওয়ার খুশু তৈরি করার 33টি উপায় বিভিন্ন মাধ্যমগুলি রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য ইবাদত বন্দেগীকে নিখুঁত নির্ভেজাল করা, নিষ্ঠাবান হওয়া, জি, যেটা হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া। ইবাদত বন্দেগীতে সব সময় আল্লাহর জন্য ইখলাস, নিষ্ঠা, খুলুসিয়াত, ইনাবা, এগুলি হইতে হবে, মনোযোগী মনকে। 2 নম্বর হচ্ছে মনকে দুনিয়ার যেসব ব্যস্ততা রয়েছে, হ্যাঁ, মশাগিল, এই ব্যস্ততাগুলি থেকে মুক্ত করে তুলতে হবে। অধিকাংশ লোক একামত পর্যন্ত মোবাইল টিপাটিপি করতে আছেন, আর যেমন একামত হলে আল্লাহ আকবার শুরু করে দিলেন, তো মোবাইলে তো দিমাগ ঢুকে আছে, তাহলে কি করে তাতে খুশু পয়দা হবে? খুশু হবে না, খুশু হবে না। জি, কোরআন তেলাওয়াত করছেন ইবাদত, আর ওখানে মোবাইলের সামনে রেখেছেন, হ্যাঁ, রিং হচ্ছে অথবা মেসেজ আসছে, টন টন করে বাজছে, মেসেজ আসছে, প্রতিটি মুহূর্তে সেদিকে মনোযোগী হচ্ছেন আর কোরআন থেকে অমনোযোগী হয়ে যাচ্ছেন, কি করে ইবাদতে মনোযোগী হবে? এইরকম দোয়ার ক্ষেত্রে দোয়ার সময় যদি কেউ যদি মোবাইল চালু রাখে অথবা আপনার যেসব সোশ্যাল মিডিয়া চালু রাখে আর তাতে আপনার আসছে ওয়ার্নিং আসছে যে হ্যাঁ তোমার মেসেজ আসছে, তোমার এই আসছে, তোমার এই কিছু আসছে অথবা নতুন কিছু আসছে, গেল। সুতরাং দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে একগ্র চিত্তে আল্লাহ অভিমুখী হইতে হবে, আল্লাহর এবং বন্দেগীতে মশগুল হইতে হবে, প্রবেশ করতে হবে। এবাদত মনোযোগী হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাপ মুক্ত জীবন গড়া। যেই ব্যক্তি বিভিন্ন পাপে জড়িয়ে আছে, এক্ষুনি মেলাগুলো পাপ করে আসলো আর তারপরে এসে আল্লাহ আকবার সালাত শুরু করে, কোনো বেগান মহিলার সাথে গল্প করছে 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 আমোদ ফুর্তি গল্প করছে আর তারপরে আজান হয়ে গেছে, আচ্ছা রাখো আজান হয়ে গেছে, আর তারপরে এসে মসজিদে ঢুকলো, আরে তার কলব তো ঝুলে আছে ওই মেয়ের সাথে, একটু আগে যার সাথে কথা বলছে, শয়তান তো ওইদিকে ঝুঁকিয়ে দিয়েছে অন্তর, আল্লাহর দিকে কি করে ঝুঁকবে? এইরকম যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, চোখের পাপে, কথার পাপে, চালচলনের পাপে, হারাম খাওয়ার পাপে, বিভিন্ন রকমের পাপে যারা জড়িয়ে আছে, তারা ইবাদত মনোযোগী হতে পারে। সুতরাং জীবনের পাপ গুলি কমিয়ে নিয়ে আসতে হবে, নেকির পরিমাণ বাড়াতে হবে, এটা হচ্ছে ইবাদত মনোযোগী হওয়ার মাধ্যম। আর একটি মাধ্যম হচ্ছে আলিক সার মানে জিকিরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, ফরজ জিকির আজকার করা, নফল জিকির আজকার, যখন তখন চলতে ফিরতে মনটাকে আল্লাহর দিকে সবসময় ঝুঁকিয়ে রাখা, সুবহানাল্লাহ কখনো বলছেন, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, কখনো আল্লাহু আকবার বলছেন, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছেন, কখনো আস্তাগফিরুল্লাহ বলছেন, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম, কখনো বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ইত্যাদি। জিকির আজকার সব সময় লেগেই আছে, যার যত বেশি জিকির আজকার থাকবে সে তত বেশি অন্যান্য যাবতীয় ইবাদত বন্দেগীর কোয়ালিটিকে সুন্দর করতে পারবে, মনোযোগী হইতে পারবে। এইরকম বেশ কিছু বিষয় রয়েছে। হ্যাঁ, ইবাদতে মনোযোগী হওয়ার বিশেষ করে সালাতে, এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পাঠ করছেন, সে সুরা হোক আর তাকবীর হোক আর তসবীর হোক, সেজদার তসবীহ হোক অথবা দোয়া হোক, আত্তাহিয়াত হোক আর দুরুদে ইব্রাহিমি হোক, দোয়ায়ে মাসুরা হোক, যা পড়ছেন 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, অর্থ বুঝে পড়তে হবে। সূরা ফাতিহা যে ব্যক্তি অর্থ বুঝে, অর্থে ডুবে গিয়ে পড়ছে, আর একজন ওপর ওপর থেকে পড়ছে কিছুই অর্থ বুঝে না, সে নারিকেলের ওপর থেকে কামড় দিচ্ছে, কি বুঝবে? কিছুই যখন বুঝে না, সে মনোযোগী হইতে পারে না আর খুশু তৈরি করতে পারে, তার সলাতে খুশু আসে না, তার অন্তর এক দুনিয়াতে আর এক দুনিয়াতে সে তেলাওয়াত করছে। জি, মসজিদে তার দেহ রয়েছে কিন্তু কলব অন্য জায়গায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, অর্থ বোঝার চেষ্টা করবেন, 10-20টা কমপক্ষে সাধারণ মানুষ 10-20টা সুরার অর্থ বুঝবেন, পুরো অর্থ মুখস্থ আছে,
আর সেই সুরাগুলি আপনি 17 রাকাতে আদায় করছেন, আপনি বা সুন্নাত গুলিতে আদায় করছেন, অর্থ বুঝে তেলাওয়াত করছেন আপনি, আর তারপরে যে অন্যান্য যে দোয়াগুলি রয়েছে, আজকার রয়েছে, সবগুলি অর্থ বুঝছেন, তো আপনার ইবাদতের কোয়ালিটি সুন্দর হবে আর মনোযোগী হইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান। আমিন।